2019 সালে 19 জুন তুরস্কে ঘটা করে বিয়ের অনুষ্ঠান করেছিলেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত নিখিল জৈনের সাথে। বছর দুয়েক আগে বিয়ের ভিডিও পোস্ট করে নুসরাত লিখেছিলেন টুয়ার্ডস এ হ্যাপিলি এভার আফটার। সময়ের সাথে বদলে গেল সম্পর্কের নাম। গত বুধবার বিবৃতি জারি করে সাংসদ অভিনেত্রী জানালেন নিখিলের সঙ্গে আদৌ তার বিয়ে হয়নি, কারণ তাদের বিয়ের অনুষ্ঠান তুরস্কের আইন অনুযায়ী অবৈধ। নিজের নামের পাশে একসময় জৈন জুড়ে নেওয়ার পরেও নিখিলের সঙ্গে তার সম্পর্ককে সহবাসের নাম দিয়েছেন নুসরাত। তুরস্ক থেকে ফিরে কলকাতায় বিলাসবহুল হোটেলে বৌভাতের আয়োজন করেছিলেন নুসরাত ও নিখিল। পুরো ইন্ডাস্ট্রি সেখানে উপস্থিত ছিলেন তাদের শুভেচ্ছা জানাতে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। এক সময় নিখিলের ব্যবসার মুখ হয়ে ওঠেন নুসরাত। সেই ছবি এখনও সযত্নে তার ফেসবুক ওয়ালে। সহবাস সঙ্গে নিখিলের সঙ্গে নুসরাতের হাসি মুখ জ্বলজ্বল করছে আজও তার সোশ্যাল মিডিয়ায়। ছবির ওপরের অংশে লেখা, আমি আসছি, সঙ্গে জামাই, জমাতে আসর শালিদের চাই। সবার মুখে একটাই প্রশ্ন, সহবাসী যদি করে তাহলে সিঁড়িতে সিঁদুর পরতেন কেন, নিখিলকে জামাই বলতেন কেন? এই সব নিয়েই স্বাভাবিকভাবে নেট মাধ্যমে ট্রোলিং এবং কটাক্ষের মুখে পড়ছেন অভিনেত্রী নুসরাত। সমালোচনার বড় ঝড় বয়ে যাচ্ছে তার সোশ্যাল মিডিয়ার পাতায়। বিয়ে এবং ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবিতে গিয়েই নেটাগরিকদের রাগ ও ক্ষোভ ভেঙে পড়ছে, এবং সেই কারণেই প্রায় 2 বছর আগের পোস্ট হওয়া তুরস্কে তাদের বিয়ের অনুষ্ঠানের ভিডিও নতুন করে ঘুরপাক খাচ্ছে নেট মাধ্যমে। এদিকে টলিপাড়ায় কান পাতলেই খবর আসছে নুসরাত আর যশের প্রেমের। এই সম্পর্ক নিয়ে তারা মুখ না খুললেও তাদের প্রেমের খবর ঘুরছে লোকের মুখে মুখে। শোনা যায় এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় থেকেই যশ ও নুসরাতের সম্পর্ক শুরু। তারপর তাদেরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় বহুবার। নেট মাধ্যমে একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবি থেকে শুরু করে নুসরাতের ছবির প্রিমিয়ারে যশের উপস্থিতি, এই সব কিছুই বুঝিয়ে দিয়েছে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়। এখন নুসরাত দাবি করছেন যে নিখিল তার ব্যাংক থেকে বিনা অনুমতিতে বিচ্ছেদের পর বহুবার টাকা তুলেছেন। নুসরাতের অনেক মূল্যবান সম্পদ আজও নিখিলের বাড়িতেই আছে। এখনও পর্যন্ত নিখিল এইসব কিছু নিয়ে মুখ না খুললেও তিনি জানিয়েছেন যে ব্যাপারটা এখন পুরোপুরি আইনি প্রক্রিয়ায়, তাই কোর্ট যা জানাবেন তাই হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উইস্পটিউ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।